আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের 105 পাতা থেকে পড়ানো শুরু করব। এর আগে প্রতিটি পাতা ভালো করে বোঝানো হয়েছে, যারা যারা দেখতে পাওনি নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আর চ্যানেল যদি নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এসো দেখি 105 পাতায় কী আছে। মেলায় ঝুড়ি বিক্রি, শীতকাল, শান্তিনিকেতনে পৌষ মেলা বসেছে। হাসান চাচা 23টি বেতের ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে। 7টি ঝুড়ি বিক্রি হলো, কটি ঝুড়ি থাকলো তা রঙিন কার্ড দিয়ে হিসেব করি। তোমরা রঙিন কার্ডের অঙ্ক আগেও করেছ, এবার আরও করছো। দেখো এখানে বিয়োগ করা শেখানো হয়েছে। কীভাবে বিয়োগ করতে হবে বলো তো? প্রথমে দেখতে হবে কটা ঝুড়ি ছিল। প্রথমে ঝুড়ি ছিল 23টা। 23টা মানে কি? দুটো 10-এর কার্ড আর 3টে 1-এর কার্ড, 2 10 3 23। এবার ওই একটা 10-এর কার্ডটা ভেঙে নিচ্ছি, হয়ে যাচ্ছে 10টা 1-এর কার্ড। তাহলে মোট কী হলো? একটা 10-এর কার্ড আর 13টা 1-এর কার্ড, সেখান থেকে বিয়োগ করতে হচ্ছে 7টা 1-এর কার্ড। তাহলে নিচের 7টা আর ওপরের 7টা 1-এর কার্ড যদি কেটে দিই, পড়ে থাকছে 6টা 1-এর কার্ড, আর থাকছে 10টা 10-এর কার্ডে 1টা। তাহলে হচ্ছে একটা 10-এর কার্ড আর 6টা 1-এর কার্ড, মোট মিলিয়ে হচ্ছে 16টি। এটা আমরা কাঠির সাহায্যে বুঝে নেব। দেখো 23 থেকে 7 বিয়োগ করতে দিয়েছে। 23 মানে একটা বান্ডিলে 10টা কাঠি, আর পরের বান্ডিলে আরও 10টা কাঠি, তারপরে 3টে খোলা কাঠি। এবার সেখান থেকে 7টা কাঠি যদি বার করতে হয় তাহলে কী করতে হবে? দেখো 3 থেকে তো 7 বিয়োগ করা যায় না, তা পাশের ঘর থেকে ধার নিতে হবে। 2 থেকে 1 ধার নিয়েছে, ওটা 1 হবে, 10-এর উপরে 1 হবে। হ্যাঁ, 2 থেকে 1 চলে গেলে 1 হয়। এবারে ওই 1 দশক মানে 10 একক, 10 একক আর 3 একক যোগ করে হয়েছে 13 একক। এবার 13 একক থেকে 7 বিয়োগ করেছে 6, আর 1 থেকে 0 বিয়োগ করেছে 1, হচ্ছে 16। আশা করি বোঝা গেছে। পরের পাতা কী আছে দেখি। এই মেলায় একজন চিত্রশিল্পী বিক্রি করার জন্য 21টি ছবি এঁকেছেন। তিনি মেলার প্রথম দুদিনে 7টি বিক্রি করলেন। তার কাছে আর কটি ছবি থাকবে রঙিন কার্ডের সাহায্যে আমরা বুঝিনি। দেখো 21টি মানে 2 10 1 21, দুটো 10-এর কার্ড, একটা হচ্ছে 1-এর কার্ড। ওই 10-এর কার্ডের মধ্যে একটা কার্ডকে ভাঙছি, 10টা 1-এর কার্ড হবে। তাহলে মোট কী হচ্ছে? একটা 10-এর কার্ড আর 11টা 1-এর কার্ড। ওই 11টা 1-এর কার্ড থেকে যদি 7টা 1-এর কার্ড বাদ দিয়ে দিই, 4টা 1-এর কার্ড পড়ে থাকছে। তাহলে ব্যাপারটা কী হচ্ছে? একটা 10-এর কার্ড, 4টা 1-এর কার্ড, 14। পাশে দেখো ভাগটা করে দেখানো আছে। 21 থেকে 7 বিয়োগ কীভাবে করবো? একটা ছোট 7টা বড় বিয়োগ করা যায় না, পাশের ঘর থেকে ধার নেবো। 2টা হয়ে যাবে 1 আর 1টা হয়ে যাবে 11। 11 থেকে 7 বিয়োগ করলে 4 আর 1 থেকে 0 বিয়োগ করলে 1, 14 হবে উত্তর। দুভাবে আমরা বুঝছি, কার্ডের সাহায্যে বুঝছি, অঙ্কের সাহায্যেও বুঝছি। দেখো পরপর আরও দুটো আছে। 34 থেকে 5 বিয়োগ, 34 মানে কি? 3 10 4 34, 3টে 10-এর কার্ড আর 4টে 1-এর কার্ড, তার মধ্যে একটা 10-এর কার্ডটাকে ভেঙে নিলাম, হয়ে যাচ্ছে 2টো 10-এর কার্ড আর 14টা 1-এর কার্ড। 14-এর 1-এর কার্ড থেকে 5টা 1-এর কার্ড বিয়োগ দিলে পড়ে থাকছে 9টা 1-এর কার্ড। তাহলে শেষ পর্যন্ত কী হলো? 2টো 10-এর কার্ড আর 9টা 1-এর কার্ড। 29 হচ্ছে উত্তর। দেখো পাশে ভাগটা করে দেওয়া আছে। 34 থেকে তো 5 বিয়োগ করা যায় না, 4 থেকে তো 5 বিয়োগ করা যায় না, তাহলে কী করবো? 4টাকে ধরে নেবো 14 আর 3টা হয়ে যাবে 2। 14 থেকে 5 বিয়োগ করলে 9 আর 2 থেকে 0 বিয়োগ করলে 2, 29 হবে উত্তর। তার নিচের অঙ্কটা দেখো, 30 থেকে 6, 30 মানে 3 10-এ 30, 3টে 10-এর কার্ড, তার মধ্যে একটা 10-এর কার্ড ভেঙে নিয়ে 10টা 1-এর কার্ড করছি। তাহলে 2টো 10-এর কার্ড আর 10টা 1-এর কার্ড, ওই 10টা 1-এর কার্ড থেকে 6টা 1-এর কার্ড যদি কেটে দিই, পড়ে থাকছে 4টা 1-এর কার্ড। তাহলে 2টো 10-এর কার্ড আর 4টা 1-এর কার্ড, হয়ে যাচ্ছে 24। দেখো 0 থেকে তো 6 বিয়োগ করা যায় না, 0টা হয়ে যাবে 10 আর 3টা হয়ে যাবে 2, ওখানে 3 লেখা রয়েছে, ওটা হবে 2। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4 আর 2 থেকে 0 বিয়োগ করলে হবে 2, 24 হবে উত্তর। এইভাবেই আমরা কার্ডের সাহায্যে ভাগ বিয়োগগুলো শিখে নিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। দেখি পড়াটা কি নিয়ে যাওয়া যাক। তার পরে পাতায় দেখো অনেকগুলো বিয়োগ পরপর পরপর তোমাদের করতে দেওয়া আছে। তোমরা ভালো করে বুঝতে পারলে বিয়োগে কোনো সমস্যাই থাকবে না। 62 থেকে 46 বিয়োগ, প্রথমে এককটা বিয়োগ করতে হবে। 2টা ছোট 6টা বড়, তাহলে 2টা ধরে নেবো 12 আর 6টা হয়ে যাবে 5। একটা কমে যাচ্ছে, ওই জন্য 6 থেকে 1 কমলে 5 হয়। একটা এসে 1 দশক মানে 10 একক, 10 একক আর 2 একক যোগ করলে 12 একক হচ্ছে। এবার দেখো 12 থেকে 6 বিয়োগ করলে 6 আর 5 থেকে 4 বিয়োগ করলে 1, 16 হবে উত্তর।
এরকম ভাবে পরপর পরপর বিয়োগ করা আছে। 74 থেকে 19 বিয়োগ 4 হয়ে যাবে 14, আর 7 হয়ে যাবে 6, 14 থেকে 9 বিয়োগ করলে হবে 5, 6 থেকে 5 বিয়োগ করলে হবে 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, 55 হবে উত্তর। 41 থেকে 18 বিয়োগ, দেখো একটা ধরে নেবো 11 আর চারটা ধরে নেবো 3, 11 থেকে 8 বিয়োগ করে হবে 3 আর 3 থেকে 1 বিয়োগ করে হবে 2, 23 হবে উত্তর। তারপরে 80 থেকে 35 ভালো করে বুঝবে, শূন্যটা হয়ে যাবে 10 আর 8টা হয়ে যাবে 7, 10 থেকে 5 বিয়োগ করলে 5 আর 7 থেকে 3 বিয়োগ করলে 4, এইভাবেই বিয়োগগুলো আমাদের শিখতে হবে। দেখো পাঁচের অঙ্কটা কী আছে, 63 থেকে 25 বিয়োগ, দেখো এককের ঘরে উপরে ছোট আছে তাহলে 3টা হয়ে যাবে 13, 6টা হয়ে যাবে 5, 13 থেকে 5 বিয়োগ করলে 8 আর 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, 38 হবে উত্তর। 82 থেকে 67, দেখো 2টা হয়ে যাবে 12 আর 8টা হয়ে যাবে 7, এক এক করে কমে যাচ্ছে, 8টা কমে গেলে 1 কমলে 7 হয়। আচ্ছা এবার 12 থেকে 7 বিয়োগ করলে 5 আর 7 থেকে 6 বিয়োগ করলে 1, 15 হবে উত্তর। তারপরটা দেখো 41 থেকে 18 বিয়োগ, 41 মানে উপরে একটা ছোট আছে আটটা বড় আছে, তাহলে একটা হয়ে যাবে 11 আর চারটা হয়ে যাবে 3, 11 থেকে 3 বিয়োগ 8 বিয়োগ করলে হবে 3 আর 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, 23 হবে উত্তর। পরটা কী আছে দেখি, পরটা আছে 80 থেকে 35 বিয়োগ, আবার দেখো ভালো করে, 80 মানে শূন্য, শূন্যটা হয়ে যাবে 10, 8টা হয়ে যাবে 7, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 আর 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, এইভাবে আমাদের অঙ্কগুলো বুঝতে হবে। 73 থেকে 58 বিয়োগ করলে 15 হয়, 90 থেকে 25 বিয়োগ করলে 65, 92 থেকে 68 বিয়োগ করলে 24, 73 থেকে 38 বিয়োগ করলে 35, তোমরা সব এগুলো অনুশীলন করবে। 90 থেকে 88 বিয়োগ করলে 2, দেখো এটা ভালো করে বলে দেওয়া হচ্ছে, শূন্যটা হয়ে যাবে 10 আর 9টা হয়ে যাবে 8, 10 থেকে 2 বিয়োগ 8 বিয়োগ করলে হবে 2 আর 8 থেকে 8 বিয়োগ করলে হবে 0, এভাবেই হবে। 70 থেকে 68 বিয়োগ করলে 2 হবে, এক ধরনের অঙ্ক। 42 থেকে 18 বিয়োগ করলে 14 আর 37 থেকে 29 বিয়োগ করলে হবে 8, এটা বুঝে না একবার, 7টা হয়ে আছে 17 আর 3টা হয়ে আছে 2, 17 থেকে 9 বিয়োগ করলে হবে 8, 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0, তাহলে 8 হবে উত্তর। দেখো এইভাবে আমরা অঙ্কগুলো শিখলাম। তারপরে একটা পাতায় আছে মণিপুরি উপকথা, কী আছে গল্পটা আমরা পড়বো, উচিত শিক্ষা, দেখি গল্পটা কী আছে আমরা পড়বো, দিয়ে ভালো করে বুঝবো। উচিত শিক্ষা, এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল, সেটি ছিল এক চড়াই পাখির কাছে পছন্দের গাছ, বেশ নির্বিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল, যথাসময়ে তার ডিম ফুটে চারটি বাচ্চা বেরোলো, এখনো তাদের চোখ ফোটেনি, চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা পুড়িংটা ধরে এনে খাওয়ায়, দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে, মায়ের মন খুশিতে ভরে যায়, সে আরও বেশি বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবেই বেশ দিন কাটছিল, হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়, অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল কিন্তু তার পছন্দ হচ্ছিল না, জাম গাছটা দেখে সেই গাছে গা ঘষতে লাগলো, বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো, চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে আর গাছটাও খুব দুলছে, বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো, থামো থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, তা আমি কি করব, শীঘ্রই থামো, না হলে আমার বাসা ভেঙে যাবে, আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব, গর্তের মধ্যে লুকোতে যাব। চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নড়িও না, আমার বাচ্চারা উঠতে শিখেনি, উঁচু ডাল থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি, চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়, সে সমানে গাছ নড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল, চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো, এবার চড়াইয়ের খুব রাগ হলো, সে মিনতি ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি এক্ষুনি থামো, নইলে, হাতি হেসে বলল, নইলে কি, নইলে তোমাকে পস্তাতে হবে,
তোর মতো উচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। দেখবে কি করতে পারি, দেখতে তো চাই। এই দেখ আরো জোরে জোরে তোর গাছ নড়াচ্ছি বলেই সে সত্যি গাছে ঠেলা মারে, চিৎকার করে উঠে চড়ায়, দাঁড়াও কি করে তোমায় জব্দ করতে হয় আমি দেখাচ্ছি বলে সে ফুট করে পাখির কুলোর মতো একটা কানে ঢুকে পড়লো। তারপরে সেখানে সে তার ডানা ঝাপটে উড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, শুয়ে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন, চড়াই তো রয়েছে কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শীঘ্রই বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বন্টি আমার। কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি, আমার এখানে উঠতে খুব ভালো লাগছে। না না বন্টি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবার তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক বলছো। হাতি বলে, ঠিক। চড়াই আবার হাতির কান থেকে বেরিয়ে আসে, হাতিরও প্রাণ জুড়ায়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। তারপরে আমরা দেখছি কি আছে কিছু সিএনসে। দেখো এখানে আছে একটা বাঘের ছবি, লিখতে হবে টাইগার। সিংহ আছে, লিখতে হবে লায়ন। উট আছে, লেখা আছে ক্যামেল। হাতি আছে, লেখা আছে এলিফ্যান্ট। তোমরা স্পেলিংগুলো জানো নিশ্চয়ই, তবু আর একবার দেখে নেবে। তারপরে দেখি কি আছে, ক্যামেল, ক্যামেলের সঙ্গে মিল হয়েছে হাম মানে উটের কোঁচ, লায়ন যে মেন, সিংহের কেশর, এলিফ্যান্ট ট্রাঙ্ক মানে হাতির শুঁড়, আর টাইগার স্ট্রাইপ, বাঘের গায়ে ডোরা কাটা দাগ থাকে, রেস টাইপ বলে। দেখো ম্যাচিংগুলো এখানে করে দেওয়া হলো। এরপরে কি আছে দেখো, একটা অদ্ভুত রঙের প্রাণীর ছবি দিয়েছে, কোনটা কোন অংশ তোমাকে বলতে হবে। দেখো পেছনের অংশ টাইগার লেখা রয়েছে, এটা এলিফ্যান্ট হবে, এটা জেব্রা, এটা লায়ন, অনেকগুলো প্রাণীর একসঙ্গে, অনেকগুলো পশু বলতে পারো, অনেকগুলো পশু একসঙ্গে মিশিয়ে মিলিয়ে একটা ছবি তৈরি করা হয়েছে। তোমরা চিনতে পারলে তাহলে তোমাদের ব্যাপারটা পরিষ্কার হবে। দেখো এখানে লেখা রয়েছে এলিফ্যান্ট, জেব্রা, টাইগার আর লায়ন। তারপরে ছবি আঁকি, আমরা চিড়িয়াখানায় বেড়াতে গেছিলাম, অনেক পশু ও অনেক পাখি দেখলাম, খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি, পশু পাখিগুলোকে খুব মনে পড়ছে, একটা খাতায় ওদের ছবি আঁকি, এঁকে রাখতে ইচ্ছে করছে। কিন্তু পশু পাখিদের ছবি আঁকা বেশ শক্ত। দাদা ছবি আঁকছে, মিঠু আয়, আমার দাদার সঙ্গে বসে পশু পাখির ছবি আঁকার নিয়ম শিখি। দাদা বলল, সব ছবি কতগুলো সোজা দাগ আর কতগুলো বাঁকা দাগ দিয়ে আঁকা যায়। আমরা সোজা দাগ, দেখো সোজা দাগ কেমন হয় এরকম আঁকা, তোমরা চেষ্টা করবে, বাঁকা দাগ কেমন হয় দেখো এখানে দেওয়া রয়েছে। এরপরে পরপর চারটে ছবি রয়েছে, এরকম ছবিগুলো তোমরা নিজে নিজে খাতায় আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। বেশ তারপরে দেখো কিছু প্রশ্ন আছে। আমরা যে উচ্চশিক্ষা গল্পটা পড়লাম সেখানে কিছু যুক্তবর্ণ ছিল, কেমন বলতো, শিক্ষা, বাচ্চা, পছন্দ, জব্দ, বড্ড। শিক্ষা কি আছে, কয় মধ্যে শয়ে, বাচ্চায় চয়ে চয়ে, পছন্দই দ্বন্দ্ব নয়ে দয়ে, জব্দ দেখো বয়ে দয়ে, আর বড্ড ডয়ে ডয়ে। দেখো আরও অনেক যুক্তাক্ষর আছে, আমি ফার্স্টে তোমাদের বলে দিলাম। চড়ের পাখির কোথায় বাসা বেঁধেছিল তোমরা পড়লে এই মাত্র গল্পটা, চড়াই পাখি বনের ধারে একটা বড় জাম গাছে বাসা বেঁধেছিল। চড়াইয়ের ছানারা ভয় পেয়েছিল কেন, কারণ হাতে গাছটা নাড়াচ্ছিল বলে, তারা পড়ে যেতে পারে সেই জন্য ভয় পেয়েছিল। মা চড়াই কীভাবে দুষ্ট হাতিকে জব্দ করলো, কানের ভেতর ঢুকে তার ডানা ঝাপটাকে থাকে, তাই সেইভাবেই সে কষ্ট পেয়েছিল, এইভাবে তো জব্দ হলো। মা চড়াই শেষে হাতে কী বললো, গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো প্রতিটি ছোট প্রাণীরও কিছু করার ক্ষমতা থাকতে পারে। এইরকমভাবে তোমাদের প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। তারপরে দেখো মা চড়াই কী করেছিল আর হাতি কী করেছিল। মা চড়াই নিজের বুদ্ধির জোরে হাতিকে উচিত শিক্ষা দিল আর তাদের বাচ্চাদের বড় বিপদে হাত থেকে রক্ষা করলো। আর হাতি কী করেছিল, গায়ের জোরে গাছটিকে বেড়াচ্ছিল, পাখির নিষেধ শোনেনি, পরে পাখির কাছ থেকে উচিত শিক্ষা পেয়েছিল। বেশ তারপরে কী আছে, বাম দিকে থেকে ডান দিকে বিপরীত শব্দের মিল করি। দেখো পছন্দ অপছন্দ, ভয় সাহস, দুর্বল সবল, তীক্ষ্ণ ভোতা, উচিত অনুচিত, এইভাবে আমরা বিপরীত শব্দগুলো শিখে নিলাম। তারপরে কী কী আছে, কিচমিচ, চেঁচা, পুরুত, এই শব্দগুলো কোন কোন প্রাণীর সঙ্গে যুক্ত, সব কিন্তু পাখিদের শব্দ। কিচমিচ কখন হয়, খিদে পেলে তারা কিচমিচ করে, দেখো আমরা এইমাত্রই পড়লাম, ভয় পেলে তারা চেঁচে করে আর ফুরুত করে উড়ে যায়। আশা করি সব কিছু বোঝানো হয়েছে।
যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।